না এবার আর কোনো গুঞ্জন নয় বালিঝর সিরিয়াল নিয়ে বেশ ধরেই বিতর্ক শুরু হয়েছে প্রেমের গল্প বলছে এই ধারাবাহিক বেশ কয়েকদিন ধরেই জল্পনা নাকি শেষ হতে চলেছে ত্রিনা সাহার নতুন সিরিয়াল বালিঝড় সিরিয়াল শুরুর মাত্র দু মাসেই এ হেন জল্পনা প্রশ্ন জোগাচ্ছে বালিঝর অনুরাগীদের মনেও তবে এবার আর কোনো জল্পনা কল্পনা নয় পাওয়া গেল সত্যি খবর অভিনেত্রী তৃণা সাহা নিজেই জানালেন বালিজ সিরিয়াল আদেও শেষ হচ্ছে কিনা বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সর্চের সঙ্গে খড়কুটো সিরিয়ালে সেই সুপারহিট জুটি তৃণা কৌশিক ফের এই জুটিকে একসাথে দেখে খুশি হয়েছিলেন ত্রিনা কৌশিকের অনুরাগীরা যদিও তাদের মাঝখানে আছেন অভিনেতা ইন্দ্রাশিস রায়ও ত্রিকোণ প্রেমের গল্প বলছে বালিঝর কিন্তু জুটি পুরনো হলেও আগের সেই ম্যাজিক আর কাজ করছে না বারবার টিআরপি তালিকার কাছে হার মানতে হচ্ছে বালিঝরকে যার ইঙ্গিত পাওয়া গেল ধারাবাহিক শেষ হওয়ার ইঙ্গিত পাওয়া গিয়েছে তৃণা সাহার সোশ্যাল মিডিয়ার পাতা থেকে অনুরাগীদের কথা তুলে ধরেছিলেন অভিনেত্রী তবে এবার আর কারো কথা নয় অভিনেত্রী নিজেই জানালেন এই সিরিয়ালের ভবিষ্যতের কথা অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি রবিবার শেষ এপিসোড সম্প্রচার হবে বালিঝড়ে ঝোড়া মহার্গ স্রোতের সফর শেষ হচ্ছে মাত্র এদিন মহর্ঘ ও স্রোতের সঙ্গে এক ফ্রেমে ধরা দিলেন ত্রিনা সাহা। তিনজনের পোশাকেই রং বিলন্তির ছোঁয়া সিরিয়াল মাঝপথে শেষ হলে কি হবে তিনজনের মুখেই হাসি শুরু হলে তা শেষ হতে হবে তবে এভাবে বালিঝড়ের শেষটা হবে কেউ কিন্তু আশা করেনি দুটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতাতে ভাগ করে নিয়েছেন ত্রিনা। প্রথমটিতে গল্পের দুই নায়কের মধ্যমণি তৃণা দ্বিতীয়টিতে স্রোতের সঙ্গে একটি মিষ্টি সেলফি ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখলেন এপিসোড হ্যাশট্যাগে জুড়ে দেন হ্যাপি এন্ডিং অর্থাৎ নায়ক নায়িকার মিল শেষ হবে চার এই মেগা ধারাবাহিক এমনই মনে করা হচ্ছে তবে সদ্য শুরু হয় এই ধারাবাহিক শেষ হওয়ার খবরে ইতিমধ্যে ক্ষোভে ফুসছে এই ধারাবাহিকের অনুরাগীরা তারা একেবারেই চান না তাদের প্রিয় জুটিকে এত তাড়াতাড়ি হারাতে পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও